কোন বাজে ওই 4:25 বিকেলবেলা। ওয়েলকাম টু সায়ন শো, আমি সায়ন্তন। আমাদের এখানে শিমুরালিতে সিপিটি মানে ক্যালকাটা পোর্ট ট্রাস্টের একটা পুরনো, ওই 200-250 বছরের কাছাকাছি পুরনো একটা অফিস ছিল। তা সেটা কোথায় সেটা এক্সপ্লোর করতেই যাচ্ছি। অনেক ভিডিও দেখেছি আমি, কিন্তু নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্যই যাচ্ছি এটা, তাই সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আপনারা ওটাই করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। এই চলুন তাহলে জার্নিটা শুরু করেছি। আপাতত এখন চুলটুলের সাংঘাতিক অবস্থা, চুলের সাংঘাতিক অবস্থা। পেছনে বাবা আছে, হাই বলো। হাই, জীবনে কখনো যায়নি। আমার ব্লগটা হচ্ছে এই ফ্যামিলি ব্লগ, সবাইকে নিয়ে দেখা যায়। আমি বাবা মা এদেরকে নিয়ে থাকতে ভালোবাসি, পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসি। আমি ওই জায়গাটা পৌঁছে গেছি, সেই ঐতিহাসিক প্লেসে যেখানে ওই নীল চাষ করতো, যে নীলকরদের ওই ব্রিটিশদের অফিস ছিল, সিপিটি ক্যালকাটা পোর্ট ট্রাস্ট, সেটা আপনাদেরকে দেখাবো জায়গাটা। ওইখানে লেখা আছে তো সিপিটি ক্যালকাটা পোর্ট ট্রাস্ট। আপনারা আসলে দুদিক দিয়ে আসা যায়, এদিকে একটা গাছ আছে, এই যে গাছটা এদিক দিয়ে, এদিক দিয়ে আসা যায় আর ওই দিক দিয়েও আসা যায়। ওদিকেরটা আমি দেখাচ্ছি, অনেক পুরনো অফিস, 200-250-300 বছর বয়স হবে, তাই না? 200-250 বছরের পুরনো এটা। আমি আমার বাবার সঙ্গে এসেছি। বাবা, এ সম্বন্ধে কি বলতে চাও বলো। মুরালি নদিয়া জেলার অন্তর্গত একটা জায়গা। এই জায়গাটায় আমরা যেখানে এসেছি, এটা একসময় ক্যালকাটা পোর্টের পোর্ট ছিল, পোর্ট তার এখন আর নেই। এই যে এই জায়গাটা লক্ষ্যগুলো দেখতে পাবো, এটা কিন্তু, এটা কিন্তু কাঠ না, এই যে শিকগুলো লাগানো হয়েছে না, এটা কিন্তু কি বলতো, ওটা ঢালাই করা, ঢালাই করা, ঢালাই করা, উপরে উপরে এটা এই পোর্শনটা কাট আছে, কিন্তু তার ইতিহাস রেখে গেছে। আমরা ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি, যেখানে ক্যালকাটা পোর্ট ছিল, কলকাতা পোর্ট, কলকাতা কোথায় আর কলকাতা পোর্ট কোথায়? এই 200-250 বছর আগে ওই এই সিস্টেম ছিল, এখন লোকে করে না, ওই যে টিন, টিনের ওখান থেকে জল বের করার জন্য পাইপলাইন করে, এটা কত বছর আগে এরা ভেবে গেছিল। এটা অ্যাকচুয়ালি ওই নীলকর সাহেবদের ইয়ে ছিল, অফিস টাইপের ছিল, যে নীল চাষ করা হতো। এখানে হয়তো অনেক অত্যাচারের ইতিহাস লুকিয়ে আছে, সেটা আমরা জানি না। এটা হচ্ছে করিডোরটা, টোটাল করিডোরটা, প্রত্যেকটা দরজা এখন বন্ধ। ভূত নেই তো, ভূত দেখা গেল, কে বেরিয়ে আসলো। এখানে থাকতো গার্ড, থাকতো কিছু বছর আগে, এখন আর কেউ থাকে না। কি বোঝা যায় যে আমাদের ইতিহাস সত্য, এবং এই ব্রিটিশ সাম্রাজ্যের যে একটা আলাদা একটা বিল্ডিং এরা তৈরি করেছিল নীল চাষের সময়, সেটা বেশ একটা আলাদা একটা, কি বলবো, এখানেই সেই অত্যাচারিত ইতিহাস লুকিয়ে আছে, হয়তো এখানেই কেউ না কেউ বসতো। প্রত্যেকটা জায়গা আমি দেখাচ্ছি, আমার ভিডিও দেখে যদি কেউ এখানে আসতে চান আসতে পারেন। এটা কি ফুল গাছ? এই যে এটা এক ধরনের চাপা, চাপা ফুল, চাপা ফুল গাছ। এই গোড়াটা আমার হেভি ইউনিক লাগলো, গোড়াটা দুর্দান্ত, দুর্দান্ত গোড়া। কিভাবে কিভাবে উঠেছে এই পেছনের দিক, পেছন পোর্শন দিকে লেবাররা থাকতো হতে পারে, অনেক পুরনো গাছ, সব ধরনের ব্যবস্থা ছিল। মনে হবে জঙ্গল, এটা জঙ্গলই অ্যাটলিস্ট। উপর থেকে দেখাই একদম, আমার চ্যানেলে কিন্তু এই সমস্ত পাওয়া যাবে, পাগলামো। সেই জন্য আপনারা কি করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট টাপোর্ট করুন নাকি। এইটা আর একটা দিক, ভগ্নপ্রায় দশা তো হবেই, কারণ 200-250 বছরের ইতিহাস সেখানে লুকিয়ে আছে। ভূত আছে কিনা সেটা কিন্তু আমি জানি না। সন্ধ্যাবেলা হয়ে গেছে,
এটা কি ছিল তা জানি না। এখানে একটা এরকম ওদিকে যেরকম একটা পোর্শন আছে, এদিকটা একটু ঢুকেই ডান দিকে আসতে হবে, তাহলে এটা দেখা যাবে। কিন্তু একসময় জাহাজও চলাচল করবে এটাই আর কি ভেবে অবাক লাগছে। ওই দিকটা দেখাবো, ওইখানে একটা ঘাটও আছে এই এরিয়ায়। ভাবা যায় এখানে নদী ছিল, এখানে জাহাজ আসতো, সিঁড়িটা হচ্ছে এইখানে। এই যে দেখা যাচ্ছে, এই যে এই আমার বাবা আসছে, ওই ওপরে সিপিটি লেখা আছে, ক্যালকাটা পোর্ট ট্রাস্ট। এখানকার ওই ট্রেনিং দিচ্ছে ওই ফুটবলের। এই এরিয়াটা আর কি ওভারঅলটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগে দেখতে, দুর্দান্ত দুর্দান্ত লাগে, অসাধারণ অসাধারণ। এটা না আসলে বোঝা যাবে না এখানে কতটা যে ভালো লাগবে। জাহাজ চলাচল করতো এবং ওখান থেকে নেমে, মানে যেটা নদীপথ যেটা, সেই যে নদীপথ দিয়ে জাহাজ ঢুকত এবং বেরোত, এর ইতিহাস সম্বন্ধে আমার কিছু জানা নেই। বা শিমুরালি নদিয়া নিয়ে এই কোনো লেখক কিছু লিখেছেন কি না আমাকে জানতে হবে। আর এইটা ইন্টারেস্টিং জায়গা, ঐতিহ্যটা আছে, অনেকেই অনেকেই প্র্যাকটিক্যালি জানে না। আমরা লোকাল ছেলে বলে আমরা জানি ট্রান্সটা এদিক দিয়ে, এই রাস্তার পাশেই এটা, কত রাস্তার পাশে কত কাছে বলো তো। এখান দিয়ে গিয়েছিও তো আমি, এই রাস্তাটা দিয়ে ওই কল্যাণীতে যাওয়া যায়। বাবা সাবধানে এসো, বাবার খুব ভালো লাগে তো পুরোনো জায়গা। এইখানে রাতের বেলা আসলে শিওর ভূত আছে আমার যেটা মনে হচ্ছে। আসলে অনেক বয়স, প্রচুর বয়স। ওই দিক দিয়ে ওই গাছটাকে দেখিয়েছিলাম, হ্যাঁ এই এই পাঁচিলটা এদিকটা ভেঙে গেছে, তাই এদিক দিয়ে ঢোকা যাবে। গেট আসলে ওদিকে, সন্ধেবেলায় বাড়ি ফিরছে, সন্ধে হয়ে আসছে। পেছনের সিনটা কি দারুণ লাগছে। এখানে আমার ভিডিওটা শেষ করছি। আপনারা কি করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে লাইক করে আমাকে সাপোর্ট করবেন, তাতে আমি আর কি নতুন নতুন সাথে আর কি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।